আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আমি আপনাদের সাথে আজকে আমার একটি চিন্তা ভাবনার কথা শেয়ার করব বলে এসেছি। আর সেটি হচ্ছে, আমাদের সমাজে আলহামদুলিল্লাহ আগের থেকে প্র্যাকটিসিং মুসলিম ভাই বোনের সংখ্যা অনেক বেড়ে গেছেন। আমাদের সমাজে বিভিন্ন মিডিয়া বা ব্যক্তি যেভাবে ইসলামের বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে, তো সেই অবস্থায় তরুণ যুবক সমাজের ইসলাম মানার, জেনে পালন করার প্রতি যে আগ্রহ তৈরি হয়েছে, মাশাআল্লাহ, এটি অবশ্যই একটি ভালো, একটি আশার দিক। তো সেক্ষেত্রে একটি সমস্যা লক্ষ্য করা যাচ্ছে, সেটি হচ্ছে প্র্যাকটিসিং মুসলিম ভাই বোনদের মধ্যে তাদের জীবনসঙ্গী বা স্পাউস খুঁজে পাওয়াটা একটু কঠিন হয়ে দাঁড়িয়েছে, যার যেরকমটি পছন্দ। তো সেক্ষেত্রে আমাদের সমাজে যে একটি প্রতিষ্ঠান এগিয়ে এসেছে, তারা শুধুমাত্র প্র্যাকটিসিং মুসলিম ভাই বোনদের কেই সাহায্য করার জন্য এগিয়ে এসেছেন জীবনসঙ্গী হিসেবে খুঁজে পেতে। তো আলহামদুলিল্লাহ তারা যা করছেন, কিন্তু সেটি হয়তো প্রয়োজনের তুলনায় খুবই কম। তাই আমি চিন্তা ভাবনা করে দেখলাম যে এ পর্যায়ে এভাবে এসে তাদেরকে যদি কোনোভাবে সাহায্য করা যায়, একজন যিনি ভাইকে তা একজন প্র্যাকটিসিং মুসলিম বোন কে তিনি যেন তার জীবনসঙ্গী হিসেবে খুঁজে পেতে পারেন, এ কাজটি যেন সহজ হয়ে যায়, সেক্ষেত্রে আমি একটু চেষ্টা করে দেখতে চাচ্ছি যে কোনোভাবে সাহায্য ও সহযোগিতা করা যায় কি না। তো সেক্ষেত্রে যারা প্র্যাকটিসিং ভাই বোন আছেন বা তাদের গার্জেন আছে, তাদেরকে আমার অনুরোধ থাকবে যে আমার সাথে যোগাযোগ করতে পারেন, সিভি পাঠাতে পারেন, এবং সেক্ষেত্রে আসুন আমরা দেখি সবাই মিলে চেষ্টা করে এই কাজটি সহজ করা যায় কিভাবে। সাথে আরেকটি বিষয় আমি এখানে বলে রাখবো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের যে হাদিসটি, যে চারটি বিষয় দেখে বিবাহ করা হয়, তো তার মধ্যে সৌন্দর্য, ফিজিক্যাল বিউটি যেটা, ধন সম্পদ আছেন এবং দিন আছে। তবে আমাদের গুরুত্বটা অবশ্যই দেওয়া উচিত দিনকে সবার আগে, তা না হলে দুনিয়ার যে চাহিদা বা ডিমান্ডগুলো, এগুলোকে যদি আমরা প্রায়োরিটি দেই, তাহলে হয়তো জীবনসঙ্গী খুঁজে পাওয়াটা একটু কঠিন হয়ে যাবে। আর দুনিয়াতে একজন হাজব্যান্ড এবং ওয়াইফ আমরা যেরকম জীবন যাপন করি, আল্লাহ চাইলে ইনশাল্লাহ জান্নাতেও জীবনসঙ্গী হিসেবে আমরা একসাথে থাকতে পারবো, আর সেটি কতই না আনন্দের ব্যাপার। তাই আসুন আমাদের দুনিয়ার যে ডিমান্ড বা চাহিদাগুলো আছে, সেগুলোকে একটু কম্প্রোমাইজ করে কার মধ্যে দিনটা বেশি আছে সেটাকে গুরুত্ব দিয়ে আমরা বা ফোকাস করে আমরা জীবনসঙ্গী খোঁজার ব্যাপারে এগিয়ে আসি এবং একে অপরকে সাহায্য করি, তাহলে আমাদের কাজটি অনেক সহজ হয়ে যাবে এবং দুনিয়া ও আখিরাতে আমাদের সফলতা অর্জন করাটাও সফল হয়ে যাবে। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।